হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এনআইডি কার্ডের ফি আমরা পেমেন্ট করতে পারি বিকাশের মাধ্যমে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনিও পারবেন। বিষয়টি খুবই সহজ। প্রথমে আমাদেরকে বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে এবং বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর আমরা দেখতে পাব পে বিল। ক্লিক করব এখানে। ক্লিক করার পর এখান থেকে সরকারি ফিতে ক্লিক করলে এনআইডি সার্ভিস চলে আসবে, এখানে ক্লিক করব। এবার আমরা এখানে দেখতে পাবো আবেদনের ধরন। এখান থেকে আমাদেরকে আবেদনের ধরনটি সিলেক্ট করে দিতে হবে। আমরা কিসের জন্য পেমেন্ট করতে যাচ্ছি সেটি আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এখানে এনআইডি ইনফো কারেকশন, আদার ইনফো কারেকশন, ডুপ্লিকেট রেগুলার, ডুপ্লিকেট আর্জেন্ট, এরকম কয়েকটি অপশন আমরা পাবো। এখান থেকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে আমরা কিসের জন্য পেমেন্ট করতে যাচ্ছি। তো আমার এনআইডি কার্ডটি হারিয়ে গেছে, এজন্য আমি ডুপ্লিকেট রেগুলার করতেছি। চাইলে আপনি আর্জেন্ট করতে পারেন। এবং আপনি যদি আপনার এনআইডি কার্ডের সংশোধনের জন্য ফি প্রদান করতে যান, তাহলে আপনাকে এনআইডি ইনফো কারেকশন এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। এবার আপনি এখানে দেখতে পাবেন এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার জন্য বলবে। এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি সঠিকভাবে দিয়ে দিবেন। তারপর পে বিল করতে এগিয়ে যান, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করা শেষ হয়ে গেলে এখানে আপনাকে দেখানো হবে আপনার কাছ থেকে কত কেটে নেওয়া হবে। তো আপনার ব্যালেন্স সহ আপনি এখানে দেখতে পাবেন। তারপর পরবর্তী ধাপে যাওয়ার জন্য ট্যাপ করে ধরে রাখতে হবে। তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখতে হবে, তাহলে আপনার পেমেন্টটি সাকসেস হয়ে যাবে। তো আসলে এনআইডি কার্ডের ফি পেমেন্ট করা একেবারেই সহজ বিকাশের মাধ্যমে। আপনি চাইলে এভাবেই পেমেন্ট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আপনারা সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।